No, 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 no. আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা আপনারা ফার্স্ট অফ অল যে ম্যাজিক ভিডিওটি দেখেছেন সেই ম্যাজিক ভিডিওটি আমি আমার লাইকে বা টিকটকের জন্য কিভাবে মেক করেছি, তো বন্ধুরা আপনারা যদি চান আপনারা সেম আমার মতো এই ভিডিওটি মেক করে নিতে পারেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই অবশ্যই শিখে নিতে পারবেন কিভাবে আমি এই ভিডিওটি মেক করেছি। সো বন্ধুরা, আমি সবুজ, আপনারা দেখছেন সবুজ বাংলা টিপ চ্যানেল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাতে ক্লিক করে অল লেখাটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, অল এডিটিং টিপস পেতে অবশ্যই অবশ্যই সবুজ বাংলা টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা ফার্স্ট অফ অল আমার মতো করে এই ভিডিওটি শ্যুট করে নেবেন। তো বন্ধুরা, আমি যেভাবে এই ভিডিওটি শ্যুট করেছি, সো আপনারা যদি চান সেম একই সিস্টেমে আপনারা এই ভিডিওটি শ্যুট করে নিতে পারেন আমার মতো। তো বন্ধুরা, আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে এই ভিডিওটি শ্যুট করে নেবেন। তারপর আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরের যে সার্চ বার আছে সেখানে গিয়ে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড এরেজার। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড এরেজার রাখার পর দেখবেন প্রথমেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড এরেজার বলে অ্যাপ্লিকেশনটি শো করবে। সো বন্ধুরা, আপনারা এই ব্যাকগ্রাউন্ড এরেজার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড এরেজার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে আসলাম ভিডিও এডিটিং সফটওয়্যার কাইনম্যাস্টারে। কাইনম্যাস্টারে আসার পর দেখবেন এখানে প্লাচিনের মতো জায়গা আছে, সেই এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রিন সাইজ 9x16 সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পর এখানে মিডিয়া অপশন পাবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ক্যামেরা থেকে যে ভিডিওটি শ্যুট করে রাখবেন সেই শ্যুট করা ভিডিওটি এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা, আমি শ্যুট করা ভিডিওটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভিডিও লেয়ারটা উপর টাচ করবো, টাচ করার পর এখানে সাউন্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সাউন্ডটা অফ করে নিই। সো বন্ধুরা, সাউন্ডটা অফ করার শেষে আমরা কী করবো, ভিডিও লেয়ারটা এভাবে বাম পাশের দিকে টেনে নিব। টেনে নেওয়ার পর আমরা ভিডিও লেয়ারটার উপর একটি টাচ করব। সো আমি ভিডিও লেয়ারটার উপর একটি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে সিজার বলে যে অপশন আছে সেই সিজার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিন নম্বর যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবো। সো বন্ধুরা, তারপর আমরা ভিডিও লেয়ারটা এভাবে বাম পাশের দিকে নিয়ে যাব। যেখানে গিয়ে আমরা হাতটা নিচের দিকে নামাবো, সেখানে গিয়ে রাখবো। রাখার পর প্রথম যে অপশনটি দেখতে পাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর আমরা পিছন দিক থেকে যদি কাটিং করার প্রয়োজন হন সেহেতু কী করবে, যতটুকু পরিমাণ কাটিং করবেন সেখানে গিয়ে রাখবেন। রাখার পর দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথম যে কাটিংটা করছি সেখানে গিয়ে এভাবে রাখবো। রাখার পর আমরা বাম পাশে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচার অ্যান্ড সেভ বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটিতে ক্লিক করে দিলে কী হবে, আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু এই ফটোটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সো বন্ধুরা, এই ফটোটি গ্যালারিতে সেভ করে নেওয়ার পর আমরা আমাদের প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ড এরেজার সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো। চলে যাওয়ার পর এখানে লুট এ ফটো বলে যে অপশনটি পাবেন সেই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডান বলে যে অপশন আছে সেই ডানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে যে একটি দাগ দেখতে পাচ্ছেন সেই দাগটা আপনারা ফুল করে নেবেন। তারপর আপনারা এটাকে আপনারা এভাবে আস্তে আস্তে করে রিমুভ করা শুরু কর। সো বন্ধুরা, আমরা বাম পাশের ফটোটা রেখে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি স্পিড করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। সো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করার কাজ কিন্তু শেষ। তারপর এখানে দেখবেন
ডান বলে যে অপশন পাবেন সেই ডানে একটি ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশন আছে, সো আপনারা সেভ অপশনে একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফিনিশ যে বলে যে অপশন পাবেন সেই ফিনিশ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো বন্ধুরা ফটোটি সেভ করে নেওয়ার পর আমরা চলে আসলাম কাইন মাস্টারে। কাইন মাস্টারে আসার পর প্রথম ভিডিও লেয়ারটার উপর একটি টাচ করবো। টাচ করার পর এভাবে টেনে নেবো। টেনে নেওয়ার পর এখানে লেয়ার বলে যে অপশন পাবেন লেয়ার বলে অপশন একটি ক্লিক করবেন। তারপর মিডিয়া বলে অপশন একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেই ফটোর ব্যাকগ্রাউন্ড করা রিমুভ করা সেই ফটোটি এখানে দিয়ে দেওয়ার পর ফটো লেয়ারটার উপর একটি টাচ করবো। টাচ করার পর এভাবে টেনে আমরা ওই ফটোটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। বন্ধুরা তারপরে যদি আপনাদের অ্যাডজাস্ট করতে যদি কোনো সমস্যা হয় সেহেতু আপনারা কী করবেন, এখানে স্ক্রিন সাইজ বড় করার যে অপশনটা আছে সেই অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনারা সুন্দর করে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কীভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর আপনারা ফটো লেয়ারটার উপর একটি টাচ করবেন। টাচ করার পর এইভাবে টেনে আপনারা ভিডিও লেয়ারটা সমান করে নেবেন। তারপর যদি ফটো লেয়ারটা বাড়তি হয় সেদিকে বলবেন ফটো লেয়ারটার উপর একটি টাচ করবেন। টাচ করার পর সিজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুই নম্বর অপশনে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের বাড়তি ফটো লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা কাটিং করে নেওয়ার পর স্ক্রিন সাইজটি আমরা ছোটো করে নেব। তারপর আমরা ভিডিও লেয়ারটা এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর সেখানে গিয়ে রাখবো, যেখানে গিয়ে আমাদের হাতটা নামানো শুরু করব সেখানে গিয়ে রাখবো। রাখার পর ফটো লেয়ারটার উপর একটি টাচ করে দেবো। সো টাচ করে দেওয়ার পর এখানে সাবির মতো যে অপশন আছে সেই সাবির মতো অপশনে একটি ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন একটি প্লাস চিহ্নের মতো যে চিহ্ন আছে সেই চিহ্নতে একটি ক্লিক করে। সো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আমরা ফটো শুরু করার যে অপশনটা আছে নিচে সেই অপশনে থেকে আমরা ফটোটা একটু শুটু করে নেব। সো বন্ধুরা ফটোটি শুটু করে নেওয়ার পর আমরা কী করব, ফটোটার উপর ট্যাপ করে ধরে নিচের দিকে একটু নামিয়ে নেব। তারপর কী করব, ভিডিও লেয়ারটা এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটু শুটু করে নেব ফটোটা, আবার ট্যাপ করে ধরে ফটোটার উপর নিচের দিকে একটু নামিয়ে নেব। তারপর আবার এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ফটোটা একটু শুটু করে নেব, আবার একটু ট্যাপ করে ধরে ফটোটা একটু নিচের দিকে নামিয়ে নেব। তো বন্ধুরা এভাবে আপনারা একই সিস্টেমে আপনাদের যতটুকু পরিমাণ ছোটো করার প্রয়োজন হয় ততটুকু পরিমাণ আপনারা ছোটো করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কীভাবে আপনারা এভাবে ছোটো করে নেবেন। সো বন্ধুরা আমাদের ছোটো করার কাজ শেষ। তারপর আমরা যে কাজটি করব এখানে দেখবো লেয়ার বলে যে একটি অপশন আছে সেই অপশনে একটি ক্লিক করে দেবো। তারপর মিডিয়া অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যে সঙ্গটি দিয়ে ভিডিওটি মেক করব, সো আমি সেই সঙ্গটি এখানে দিয়ে দেবো। সো বন্ধুরা আপনারা যে কোনো সঙ্গ দিয়ে ভিডিওটি মেক করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এই সঙ্গটি দিয়ে দেবো। সো বন্ধুরা সঙ্গটি দিয়ে দেওয়ার পর সঙ্গের যে লেয়ারটা আছে লেয়ারটার উপর একটি টাচ করবো। টাচ করার পর নিচে যাবো, নিচে গিয়ে এক্সট্রা অডিও বলে যে একটি অপশন পাবো সেই অপশনে একটি ক্লিক করে দেবো। তো বন্ধুরা এক্সট্রা অডিও অপশনে ক্লিক করে দিলে কী হবে, ভিডিও থেকে কিন্তু সঙ্গটি আলাদা হয়ে যাবে। যেহেতু আমাদের ভিডিওটি কোনো প্রয়োজন হয় সেহেতু ডিলিট করে দেবো, সেহেতু ডিলিট অপশনে একটি ক্লিক করে দেবো। সো বন্ধুরা একটু যদি প্লে করে দেখি আমরা ভিডিওটি, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মেক করার কাজ শেষ। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সঙ্গের যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু একটু বাড়তি হয়ে আছে। সেহেতু কী করবো, সঙ্গের লেয়ারটার উপর একটি টাচ করবো। টাচ করার পর আমরা এখান থেকে আমরা নিচে যাবো, নিচে গিয়ে সিজারের মতো যে অপশনটা আছে সেই অপশনটিতে একটি ক্লিক করবো। তারপর দুই নম্বর অপশনটিতে একটি ক্লিক করে দিই। সো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে শেয়ার বলে যে অপশন পাবো শেয়ার বলে অপশনে ক্লিক করবো। যেহেতু আমার চাইনিজ ভাষার মতো অপশনটি আছে সেহেতু আমি চাইনিজ ভাষার অপশনটিতে একটি ক্লিক করবো, তারপর এক্সপোর্ট করে নেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সবুজ বাংলা টিপ চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।